বিশেষ ভাবে ফেনীর সকল সুন্নি পীর দরবার খানকা মাদ্রাসা প্রতিষ্ঠান বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষাবিদ ওলামায়ে কেরাম মুমিন মুজাহিদিন সবার সম্মিলিত চেষ্টা সবার সম্মিলিত ভালোবাসা সবার সহযোগিতায় আজকের এই ঐতিহাসিক ঈদ আজম মহাসমাবেশ প্রচলিত মিলাদ মাহফিলের নামে পৃথিবীতে যে সমাবেশগুলো হয় আর আমাদের যে ঈদ আজম মহাসমাবেশ তা এক নয়। ঈদ আজম আল্লাহ তাআলাকে পাওয়া, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাগমনের মধ্য দিয়ে এটা সমগ্র মানব মণ্ডলীর সাথে আল্লাহ তাআলার সম্পর্কের বন্ধনের কবুলিয়তের কুশলা এবং সূচনা। প্রেমী ছাড়া কোন উপায়েই আল্লাহ তাআলার বন্ধন সংযোগ সম্পর্ক হতে পারে না এবং আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলাফায়ে রাশিদিন মকবুল সাহাবায়ে কেরাম ইমামগণ ওলিগণ আনন্তা রহিমের একটা তাদের বন্ধন ছাড়া প্রণবীর নূর রহমত হেদায়ত লাভ হয় না, প্রণবীর বন্ধন সংযোগ হয় না। তাই আমাদেরকে জামি আইম্মা কেরাম আউলিয়া কেরামের মুক্তাদি হতে হবে, আহলে বায়াত খলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের গোলামিয়তের উত্তরাধিকার হতে হবে, তাহলেই আমরা প্রণবীর হতে পারব। আর প্রণবীর হলেই আল্লাহর হয়ে যাওয়া হয়। যে প্রণবীর হবে না সে কখনো আল্লাহর হতে পারবে না, আর যে প্রণবীর হয় সে আল্লাহ তাআলা তার হয়ে যান, সে আল্লাহ তাআলার হয়ে যায়। যে প্রণবীর হয়ে যায় তাকে নতুন করে আল্লাহর হতে হয় না, কারণ প্রণবীর মধ্যেই আল্লাহ তাআলা। এটাই আমাদের ঈমান আকীদা, এটাই আমাদের কলেমার মর্ম, যে প্রণবীর মধ্যেই আল্লাহ, আল্লাহকে আর কোথাও খুঁজলে পাওয়া যাবে না। আল্লাহর ঠিকানা আল্লাহকে পাওয়ার কেন্দ্র, আল্লাহর বন্ধক সংযোগ সম্পর্কের মহাকেন্দ্র আল্লাহর হাবিব আল্লাহর নূর আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই জীবন যদি সার্থক হতে হয়, আল্লাহ তাআলাকে যদি পেতে হয়, ঈমানদার যদি হতে হয়, সুন্নি বা মুসলিম যে ভাষায় ঈমানের দাবি করা হোক প্রণবীর হতে হবে। এমনকি প্রণবীর না হলে কোন মানুষ মানুষ পর্যন্ত হতে পারে না, আল্লাহর নামে জীবন ছাড়া কোন মানুষ মানুষ হয় না। প্রণবীর দেওয়া সত্য জ্ঞান ন্যায় ছাড়া কোন মানুষ মানুষ হয় না, মানব সত্তা থাকে না, সেটা বস্তুবাদী সত্তায় রূপান্তরিত হয়। শুধু দুইটা হাত পা আছে, একটা দেহ আছে, চোখ কান বাহ্যিক চোখ কান দিয়েই কেউ মানুষ হয় না, মানব আত্মা থাকতে হয়, মানব সত্তা থাকতে হয়, মানবিক দৃষ্টি থাকতে হয়, মানবিক গুণ জ্ঞান থাকতে হয়, মানবিক গুণাবলী বৈশিষ্ট্য থাকতে হয়, সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হয়, মানবতার রাজনীতি স্বীকার করতে হয়, মানবতার রাষ্ট্র স্বীকার করতে হয়, মানবতার দুনিয়া স্বীকার করতে হয়, সব মানুষের বেঁচে থাকার অধিকার স্বীকার করতে হয়, তাহলেই তিনি মানুষ দাবির অধিকার রাখেন আর তা দান করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্রণবী সকল সৃষ্টির জন্য সকল মানুষের জন্য দোজাহানের কল্যাণ। ইনসানিয়াতের মাধ্যমে দুনিয়ার কল্যাণ আসে, ইজ্জত নিরাপত্তা স্বাধীনতা অধিকারের জীবন জগৎ তৈরি হয়, আর ইমানিয়াতের মাধ্যমে আত্মা পরিপূর্ণ আলোকিত হয়, দুনিয়া আখেরাত দোজাহানের নাজাত লাভ হয়। এইভাবে
হবে যদি দুনিয়াতে সত্য জ্ঞান পেতে হয় অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা পেতে হয় সর্বোপরি আল্লাহর নামে জীবন হতে হয় আল্লাহ তাআলার বান্দক সংযোগ হতে হয় প্রেমে বিছাড়া কোনো উপায় নাই প্রেমে বিছাড়া কোনো ঠিকানা নাই তাই প্রেমের চেয়ে জরুরি প্রেমের চেয়ে আপন প্রেমের চেয়ে মহা প্রয়োজন কোন মানুষের জন্য আর কোন কিছু নাই কিন্তু আমরা যেটা দুনিয়াতে দেখি সেটা হলো প্রেমের হতে দিচ্ছে না প্রেমকে চিনতে দিচ্ছে না প্রেমের হওয়ার বাধা এই বাধা তিন দিক থেকে ইসলামের ছদ্মবেশে পর্যন্ত মুসলিম দাবির নামে পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখোশে পর্যন্ত প্রেমকে চিনতে দেওয়া হচ্ছে না প্রেমের হতে দেওয়া হচ্ছে না সঠিক ইসলাম পেতে দেওয়া হচ্ছে না সঠিক আহলে সুন্নাত জামাত পেতে দেওয়া হচ্ছে না প্রেমকে ইমানসম্মতভাবে চিনতে দিচ্ছে না প্রেমের হওয়ার বাধা হয়ে দাঁড়িয়েছে আজকে ইসলামের নামে বাতিল ফেরকা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে খারেজি ফেরকা এইভাবে দিনের নামে বিভিন্ন গায়রে দিন পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা হতে দিচ্ছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে না দেওয়ার মাধ্যমে মিথ্যা ধর্মের মধ্যে নিমজ্জিত রেখেছে ইসলামের নামেও মিথ্যা ধর্ম তৈরি করেছে এই ইসলামের ছদ্মবেশে বাতিল ফেরকা ধর্মের নামে বিভিন্ন মিথ্যা ধর্ম অধর্ম এবং বস্তুবাদ সকল বাতিলের উৎস বস্তুবাদ সকল মিথ্যার উৎস বস্তুবাদ সকল মূর্খতার উৎস বস্তুবাদ এই বস্তুবাদ থেকে ইসলামের ছদ্মবেশী বাতিল ফেরকা এই বস্তুবাদ থেকেই ইসলামের ছদ্মবেশী ওহীবাদ সাহাবীবাদ শিয়াবাদ খারেজিবাদ বিভিন্ন বাতিল ফেরকার উদ্ভব এই বস্তুবাদ থেকেই ধর্মের নামে বিভিন্ন মিথ্যা অধর্ম উগ্রবাদের প্রাদুর্ভাব এই বস্তুবাদ বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে সমস্ত মানব মণ্ডলীকে মিথ্যা মূর্খতার আধারে নিমজ্জিত করে রেখেছে এই বস্তুবাদ বাতিল ফেরকা এবং দিনে বাতলা এই তিন বাতিলের কোন না কোন বাতিলের মধ্যে আজকে পৃথিবীর প্রায় সমস্ত মানুষ আল্লাহর ওলিরা ছাড়া সমস্ত মানুষ নিমজ্জিত খাস মুমিনরা ছাড়া সমস্ত মানুষ কোন না কোন বাতিলের শিকার এভাবে আজকে আমরা মুসলিম মিল্লাত নিজেরাই কোন না কোন বাতিলের সহযোগী হয়ে আছি এক বাতিল চিনলে আরেক বাতিল চিনতেছি না এক বাতিলের বিরোধিতা করলে আরেক বাতিলের দালালিতে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে আজকের এই জামের এই শপথ হতে হবে যে আমরা সব বাতিল থেকে নিজেরা মুক্ত থাকব দিন মিল্লাত সমগ্র মানব মণ্ডলীকে মুক্ত করব জগৎকে মুক্ত করব ইমানি আত্মা দিনে জীবন প্রেমের দেওয়া রহমতের রাষ্ট্র রহমতের দুনিয়া যেটার অফিসিয়াল পরিভাষা খেলাফত ইনসানিয়াত মানবতার দুনিয়া মানবতার রাষ্ট্র গড়ে তুলতে হবে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া মানে মুসলিম অমুসলিম নির্বিশেষে বিশ্বাস আদর্শ নির্বিশেষে পৃথিবীর প্রতিটি মানুষের সমান ইজ্জত নিরাপত্তা অধিকার স্বাধীনতার দুনিয়া রাষ্ট্র এক ধর্মের নামে হবে না রাষ্ট্র এক জাতীয়তাবাদ ভিত্তিক হবে না রাষ্ট্র এক গোত্রের হবে না রাষ্ট্র এক ভাষাভাষীর হবে না সব ধর্মের সব জাতির সব গোত্রের সব মতপথের মানুষ মানুষ হিসাবে প্রেমের দেওয়া সব মানুষের জন্য যে ইজ্জত নিরাপত্তা অধিকার স্বাধীনতা নিয়ে বাঁচবে তার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলবে কেউ কাউকে খুন করবে না জুলুম করবে না রাষ্ট্র হবে দুনিয়া হবে সবার রাষ্ট্রের এবং দুনিয়ার সহায় সম্পদের মালিক হবে সবাই সবাই ফিরে পাবে আল্লাহর হাবিবের দেওয়া জীবনের আত্মা মালিকানা দুনিয়ার সম্মিলিত মালিকানা এটাই খেলাফত ইনসানিয়াত এটাই খেলাফত ইসলামে পৌঁছার পথ আজকে সেটা পৃথিবীতে নাই নবীর শুভাগমন আল্লাহ তাআলার নূরের শুভাগমন নবীর শুভাগমন আল্লাহ তাআলার সবচেয়ে বড় রহমত দান আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান আল্লাহ তাআলার বান্দার সংযোগ আল্লাহ বান্দাদেরকে
জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এবং দুনিয়াতে কুফর জুলুম থেকে বাঁচানোর জন্য প্রেরিত সমাগমন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফিহিম রাসূলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়াল্লাযী আরসাল রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুজহিরাহু আলাল দীন কুল্লিহি আল্লাহ তাআলা সমগ্র কোরআনে প্রত্যক্ষ পরোক্ষ সব উপায়ে একটা কথাই বলেছেন তোমরা আহলে বাইত তালাবা রাহিদিন সাহাবা কেরাম ইমামগণ অনেক অনেক একটা দায় আমান তাহলে মেরে দাঁড়ায় আমার প্রেমের হয়ে যাও আমার প্রেমের হতে না পারলে তোমাদের দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে যাবে তোমাদেরকে শয়তান দখল করে নেবে শয়তানের ধারা পৃথিবীতে শয়তানের তিনটা ধারা বাতাল ফেরকা বস্তুবাদ দিনে বাতলা আর এই তিন ধারার কার্যকরী অস্ত্র হলো একক গোষ্ঠীর মূলকীয়ত আর এই একক গোষ্ঠীর মূলকীয়ত একক ধর্মের নামে একক জাতীয় তাজাবাদের নামে যে গোষ্ঠীবাদী স্বৈরতান্ত্রিক অপরাজনীতি একক গোষ্ঠীবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তা থেকে আত্মা জীবন জগতের মুক্তির অবিকল্প পথ খেলাফত ইনসানিয়াত খেলাফত ইনসানিয়াত না থাকার কারণে মানুষ প্রেমিককে চিনতে পারে নাই এখনো দুনিয়ার চার ভাগের তিন ভাগ মানুষ প্রেমিকের উন্নত দাবি করছে না প্রেমিককে পাওয়া যে জীবনকে রক্ষা করা প্রত্যেক মানুষের নিজের স্বার্থে নিজের জীব দুনিয়া আখেরাত রক্ষার জন্য নিজেকে সত্য সত্যের মধ্যে রাখার জন্য আল্লাহ তাআলার হওয়ার জন্য দোজাহানের মুক্তির জন্য সব মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন প্রেমিককে চিনা প্রেমিকের হওয়া প্রেমিককে না চিনলে দুনিয়ার যত কিছু চিনুক যত কিছু বুঝুক অস্তিত্ব রক্ষা হবে না প্রেমিককে না চিনলে আত্মা আলোকিত হবে না জীবন রক্ষা হবে না আত্মা জীবিত হবে না যারা প্রেমিককে চিনবেন প্রেমিকের হয়ে যাবে দুনিয়া থেকে চলে গেলেও তারা জীবিত তারা আলোকিত তারা উলিয়ে কেরাম আল্লাহ নহি আল্লাহু হায়াতান তাইয়্যিবা আর যদি প্রেমিককে না চিনে দুনিয়ায় জীবিত থেকেও মৃত শুধু মৃত নয় দুনিয়ায় জীবিত থেকেও শয়তানের আত্মা বাতালের আত্মা কুফরি আত্মা বাতিল ফেরকার আত্মা বস্তুবাদী আত্মা দিনে বাতালের আত্মা মুলুকিয়তের দাসত্বের আত্মা তাগুতি আত্মা হয়ে যাবে এর চেয়ে বড় বিনাশ বড় ধ্বংস আর কিছু নাই প্রেমিককে পাওয়ার চেয়ে আল্লাহর সবচেয়ে বড় দান রহমত জীবনের সবচেয়ে বড় ভাগ্য সৌভাগ্য জীবনের রক্ষা জীবনের সাফল্য আর কিছু নাই আর প্রেমিককে হারানোর মতো প্রেমিক থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো প্রেমিক থেকে আলাদা থাকার মতো প্রেমিককে না পাওয়ার মতো জীবনের পরাজয় জীবনের ধ্বংস জীবনের ব্যর্থতা জীবনের ধ্বংস আর কিছু নাই প্রেমিককে পাওয়া যে কত বড় পাওয়া তার কোনো ভাষা নাই ঈদ আজম বললেও শেষ হবে না শুক্রে আজম বললেও শেষ হবে না এই শুক্রিয়া অনন্ত অসীম আর প্রেমিককে হারানোর মতো যে কত বড় ধ্বংস কত বড় বিপর্যয় দুনিয়ার সবকিছু পেলেও সেটা পূরণ হবে না প্রেমিককে হারানোর মতো ধ্বংস কত বড় ধ্বংস তাও ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু সেটা মানুষকে বুঝতে দেওয়া হয়নি বাতাল ফেরকা বস্তুবাদ দিনে বাতলা তাদের মূলকীয়তের মাধ্যমে মানুষকে মিথ্যার মধ্যে আবদ্ধ করে রেখেছে মন মগজের উপরে মিথ্যে অন্য মানুষটা দূরের কথা আজকে ইসলামের নামে মুসলিম নামে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে পর্যন্ত প্রেমিককে চিনার ব্যর্থতা প্রেমের হওয়ার ব্যর্থতা মুখে নবী বলে মুখে রাসুল বলে শুধু শাব্দিক নবী শাব্দিক রাসুল বললে ইমান হবে না নবুয়ত রাসালাতের হাকিকত বিশ্বাস করতে হবে হাকিকতের উপর ইমান রাখতে হবে ইমান জাহেরের উপর হয় না ইমান হাকিকতের উপর হয় মিলাদ জাহের মিলাদ সবার হয় মিলাদ ইমানি শব্দ নয় ঈদ আজম ইমানি শব্দ নবীর শানে আল্লাহ তাআলা মিলাদ ব্যবহার করেন নাই আল্লাহ তাআলা বলেছেন কাদে জাআকুম মিনাল্লাহি নূর আমি আল্লাহ তাআলার থেকে এসেছেন আমার নূর মিনাল্লাহ
আল্লাহু ইসমে জাত, আল্লাহু ইসমে জাত। আল্লাহ তাআলা বলেন নাই কাব জাতুম মিনার রহমানে নূর, আল্লাহ বলেছেন আমি আল্লাহর জাতে পাক থেকে, আমার আল্লাহ আমি আল্লাহ তাআলার জাতে পাকের নূর তোমাদের কাছে মানব রূপে মানব বেশে পাঠিয়েছি। এটা জাহেরি রূপ, হাকিকত আল্লাহর নূর, মানব রূপে শুভাগমন। মানুষ এটা মিথ্যা নয়, কিন্তু সেটা ঈমান নয়। মানুষ হিসাবে বিশ্বাস করলে ঈমান হবে না। আল্লাহর নূর, আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধন, আল্লাহর সংযোগ, আল্লাহকে পাওয়ার ঠিকানা, আল্লাহকে পাওয়ার কেন্দ্র। এবং আল্লাহর নবী, আল্লাহর রাসূল হিসাবে ঈমান আনতে হবে। নবী বলতে কি বোঝায়? নবুয়তের সিফাতে বিশ্বাস করতে হবে। রাসূল বলতে কি বোঝায়? সেই সিফাতে বিশ্বাস করতে হবে। সকল নবীর রাসূলদের উপরে ঈমান আনতে হবে। সকল নবীর রাসূল মাসুম, সেই ঈমান রাখতে হবে। সকল নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ আল্লাহর হাবিবের যে বন্ধন, তা স্বীকার করতে হবে। কোন নবীর রাসূলই অন্য কোন মানুষের মতো নয়, কোন নবীর রাসূলের সাথে অন্য মানুষের তুলনা চলে না। নবীদের ওহি পর্যন্ত, নবীদের স্বপ্ন পর্যন্ত ওহি। এভাবে নবীদের দেহ মোবারকের সাথেও অন্য মানুষের দেহের তুলনা চলে না, আর আমাদের নবীর সাথে কোন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা হতে পারে না। নবীর মেরাজ আল্লাহ তাআলার জাতে পাকের প্রত্যক্ষ দর্শন। আল্লাহ তাআলার সাথে জাতে লাহির সাথে আমাদের অকিন্তনীয় ভাবে একাকার হয়ে যাওয়া, দাওয়া আর আদনা, আর আদনা একাকার হয়ে যাওয়া, সেটা শুধু আমাদের প্রণবীর শান, আমাদের প্রণবীর শান। অতুলনীয় যেটা সকল নবীর সাল্লাল্লাহু সাল্লামের সাথে অতুলনা চলে না। আল্লাহ তাআলা শহীদদেরকে পর্যন্ত অমৃত বলতে নিষেধ করেছেন, আর প্রণবীর প্রেমে যারা জীবন দেয় তাই তো শহীদ। প্রণবী শুধু জীবিত নন, জীবনের উৎস আত্মার জীবন, আসল জীবন, ইমানে জীবন, আসল জীবন, আল্লাহ আল্লাহ তাআলার বন্ধনের যে জীবন, আউলিয়ে কেরাম যে হায়াতান তাইবা পান, সমস্ত জীবনের উৎস, সত্যের উৎস, জ্ঞানের উৎস, কল্যাণের উৎস, আল্লাহ তাআলার কবুলিয়তের উৎস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রণবীকে আল্লাহ তাআলার নূর হিসাবে অস্বীকার করে নবী রাসূল মুখে বললে হবে না। প্রণবী হাজার নাজার আউয়াল আখের জাহের বাতেন দায়ের কায়েম অস্বীকার করে শুধু শব্দিক শব্দিক নবী রাসূল বললে ঈমান হবে না। প্রণবী হায়াতের উৎস ঈমান না রাখলে ঈমান হবে না। এভাবে সত্যিকারের জীবন লাভ করতে হলে যেটা আল্লাহ ওলিয়া লাভ করেন প্রণবীর হয়ে যেতে হবে, ঈমানদার হতে হলেও প্রণবীর হয়ে যেতে হবে। এমনকি মানবিক মানুষ দাবি করতে হলেও প্রণবীর দেওয়া কোন জ্ঞান কল্যাণ ছাড়া কোনো উপায় নাই। এভাবে আজ ইসলাম আহলে সুন্নাত জামাত তরিকত বিভিন্ন নামে বাতিলের ধোকা ষড়যন্ত্র চলছে। এমনকি আজকে বাবের বিলাবর শরীফ পৃথিবীর অনেক জায়গায় বিভিন্ন নামে প্রণবীর শুভাগমনের জুলুস হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, মাহফিল হচ্ছে। হ্যাঁ, হতে হবে, অবশ্যই হতে হবে। ইচ্ছে বড় শুকরিয়া, আল্লাহ তাআলার সবচেয়ে বড় দান। ইচ্ছে বড় ইমানি দায়িত্ব, আর কিছু নাই। কিন্তু সেটা ইমানের ভিত্তিতে হতে হবে। বাতিলের দালালি করে, বস্তুবাদের দালালি করে, বাতিল সরকার দালালি করে, দিয়ে বাতিলার দালালি করে, মুলুকিয়তের দালালি করে প্রণবীর শুভাগমনের লক্ষ্য উদ্দেশ্যের বিরুদ্ধে গিয়ে যে কোনো নামে প্রণবীর শুভাগমনের প্রোগ্রাম পালনের সার্থকতা নাই। আমরা আশা করি এবং বিশ্বাস করি সবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আজকের এই দিবস পালন করে। কিন্তু ভালোবাসা লক্ষ্য উদ্দেশ্যে ভিত্তিক হতে হবে। প্রণবীকে ভালোবাসি বলে বাতিলের দালালি করলে, ইসলামের পূর্ণাঙ্গতা অস্বীকার করলে সেটা ভালোবাসা হবে না। একই সাথে প্রণবীকে ভালোবাসি আবার বাতিলের দালালি করি, এটা ভালোবাসা নয়। প্রণবীর প্রেম তো ঈমান, সেটাই আল্লাহর প্রেম। প্রণবীর প্রেম দাবি করলে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই ভালোবাসতে হবে।
আহলে রাসূলের ভালোবাসা প্রেমের ভালোবাসা একই বিষয়, আহলে রাসূলের বিরুদ্ধে শত্রুতা প্রেমের বিরুদ্ধে শত্রুতা একই বিষয়, আহলে রাসূলের খুনিদের দালালি করে ইসলামের খেলাফত উৎখাতকারীদের দালালি করে সাহাবায়ে কেরামের হত্যাকারীদের দালালি করে ঈদ আজম পালন বোকা এবং মুনাফিকি, সেটা ঈদ আজম নয় যে নামেই হোক, সেটা মানুষকে ঈদ আজমের নামে বা বাঙালি বৈলাগর শরীফের যে কোনো ঈদের নামে যে নামেই হোক বাতিলকে কায়েম রাখা, হক থেকে মানুষকে দূরে রাখা, হকের ধারাকে রুদ্ধ করে রাখা নবীর শুভাগমনের উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন বিল হুদা ওয়া দিনিল হক লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দ্বীন হককে কায়েম করার জন্য, ঈমান দেওয়ার জন্য, কুফর থেকে মুক্ত করার জন্য। আর বাদরুল আমলের প্রোগ্রামের নামে যদি হক উৎখাত করা হয়, বাতিলকে কায়েম করা হয়, সেটা দোকা প্রতারণা মুনাফিকি হবে, নবীর বিরুদ্ধে যুদ্ধের নামান্তর হবে। এভাবে হবে না, এভাবে খেলাফত কায়েমের জন্য মুলকিয়ত থেকে মুক্তির জন্য প্রেমের শুভাগমন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সীমাহীন ত্যাগের বিনিময়ে প্রেমকে কবুল করেছেন, প্রেমের হয়ে গেছেন, প্রেমের জন্য কোরবান হয়ে গেছেন, প্রেমের জন্য কোরবান হওয়াই আল্লাহর জন্য কোরবান হওয়া, হকের জন্য কোরবান হওয়া। তারা হকের সাথে একাকার হয়ে গেছেন, তারা ঈদ আজমের ধারক বারক হয়ে গেছেন, তারা কলেমা কোরআন দিনের ধারক বারক হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জীবন্ত ইসলাম, তাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে আইয়ামে জাহেলিয়াতের সকল অন্ধকার, কুফর কুফরের অন্ধকার, জুলুমের অন্ধকার, মূর্খতার অন্ধকার, পাশবতার অন্ধকার সব দূর হয়ে আবার ইমানি আত্মা দিনে জীবন, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, সব মানুষের ইজ্জত নিরাপত্তা কল্যাণ অধিকার স্বাধীনতার দুনিয়া, খেলাফতে ইনসানিয়াত এবং খেলাফতে ইসলাম কায়েম হলো। কিন্তু মুনাফেকরা বসে থাকে নাই, আইয়ামে জাহেলিয়াতের পরাজিত শক্তি আবার আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে, খলাফায়ে রাশিদীন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে, মহান মকবুল সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে আবার আবার বাতালের মুলুকিয়ত কায়েম করেছে, কলমা তাওহীদ সালাত ভিত্তিক চেতনা উৎখাত করে, নিষিদ্ধ করে বস্তুবাদী জাতীয়তাবাদী গোত্রাবাদী চেতনা কায়েম করেছে। আর কারবালায় আমাদের প্রাণের ইমাম, দিনের ইমাম, অস্তিত্বের ইমাম, ইমানের নাম প্রেমের নূর খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে ইমাম আকবর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আকবর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আকবর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মহান মকবুল সাহাবা কেরাম বাতিলকে কবুল করেননি, মুলুকিয়তকে কবুল করেননি, তারা শাহাদাতের বিনিময়ে প্রেমের দেওয়া ঈদ আজমের মিশন, ঈদ আজমের ইমানি ধারা, দিনের ধারা, খেলাফতের ধারা, ইনসানিয়তের ধারা আমাদেরকে দান করেছেন। আজকে আমরা যদি ঈদ আজম সত্যিকার ভাবে পালন করতে হয় তাহলে তাদের উত্তরাধিকার গোলাম সৈনিক হিসাবে এই যুগে আবার ইমানি আত্মা দিনে জীবন, মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব, খেলাফত ইনসানিয়াত আবার প্রতিষ্ঠা করতে হবে, সেটাই ঈদ আজমের বিপ্লব, নবীর শুভাগমন সত্য আর মানবতার মুক্তির মহাবিপ্লব, মিথ্যা জুলুম মুলকিয়ত থেকে উদ্ধার মুক্তির মহাবিপ্লব। এটা নিছক আনুষ্ঠানিকতা নয়, এটা একদিনের জুলুস নয়, এটা সারা জীবনের দায়িত্ব, 365 দিনের দায়িত্ব, এটা প্রতি নিঃশ্বাসের দায়িত্ব যে আমরা নবীর হয়ে গেলাম, আমরা সব বাতিল থেকে মুক্ত হয়ে গেলাম, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হয়ে গেলাম, সমস্ত মানুষকে আমরা, আমি নিজে নবীর হয়ে গেলাম, সমস্ত মানুষকে আমরা প্রেমের বানাবো, প্রেমের বানানোর মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার নামে সব মানুষকে গড়ে তুলবো। এইভাবে এইভাবেই আমরা ঈদ আজম উদযাপন করতে পারি। আর এই জন্য ইমানি আকিদার ভিত্তিতে আমরা দুনিয়ার সব সুন্নি বা মুসলিম দাবিদার ভাই বোনকে ঐক্যবদ্ধ হতে হবে, আকিদার আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে দিনের পূর্ণাঙ্গতা স্বীকার করতে হবে এবং এবং সব বাতিল থেকে সব মানুষকে মুক্ত করে মানুষকে মানুষ বানিয়ে মুমিন বানানোর সাধনায় আমাদেরকে
আসতে হবে। আর না হয় আমাদের জীবন প্রণবের কেন্দ্রে, প্রণবের আপন, প্রণবের শুভগমনের মিশনের একাকার জীবন হবে না। তাই আজকের এই প্রোগ্রাম, সমগ্র দুনিয়া বাসের জন্য, দুনিয়ার সকল মানুষের জন্য আমাদের এই মেসেজ। আসুন আমরা বস্তুবাদ ত্যাগ করে মানুষ হই, আমরা মানবাধিকার স্বীকার করি, সব মানুষের ইজ্জত নিরাপত্তা বাঁচার অধিকার স্বীকার করি, মানুষ হিসাবে প্রণবের দেওয়া মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, সেটা কোনো কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোনো গোত্রের বিরুদ্ধে নয়, কোনো জাতের বিরুদ্ধে নয়, কারোর বিরুদ্ধে নয়। সবাই যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলবে, সবাই দুনিয়ার নিজের দৌলত সমানভাবে থাকবে, সবাই সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের মাধ্যমে, সত্যকে তুলে ধরবে, মিথ্যা থেকে সবাইকে মুক্ত হবে, সব শিশুর, সব মা বোনের, সব মানুষের ইজ্জত নিরাপত্তা অধিকার স্বাধীনতার দুনিয়া হবে, যেটা সব মানুষের জন্য দান করেছেন প্রণবী। প্রণবী ছাড়া মানব সত্তার বাঁচার কোনো পথ নাই। তাই মানবতা রক্ষা করতে হলে, মানবতা বুঝতে হলে, মানব জীবন বুঝতে হলে, জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবন জাতীয়তাবাদের ঊর্ধ্বে, জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে, জীবন সব বস্তুর ঊর্ধ্বে, আত্মপরিচয় ভাষা গোত্র লিঙ্গ পেশা বর্ণ ভিত্তিক হবে না। আত্মপরিচয় জীবনের শ্রেষ্ঠ, জীবনের খাল এক মাল এক ইলাহ মাহবুব, একমাত্র আল্লাহর নামে জীবন হবে, আল্লাহর দেওয়া আলোতে জীবন চলবে। এভাবে মানব সত্তা জীবিত করার মিশনই দেয়া। আর আমরা যারা মানব সত্তা হয়ে ইমানি সত্তার দাবি করি, আমরা যারা ইমানি সত্তায় পৌঁছেছি, তারা ইমানি সত্তার পরিচয় দিতে হবে। বাতিল ফেরকা বস্তু বা দিনে বাতালা মলকিয়তের দালালি ইমানি সত্তা নয়, মানব সত্তা। এভাবে সব মানুষের দিশারি উদ্ধারকারী রক্ষক হিসাবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ঈদ আজমের মিশনকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রণবীর শুভগমনের যে লক্ষ্য উদ্দেশ্য, যা কিছু থেকে বাঁচার জন্য, যা কিছু থেকে মুক্ত করার জন্য, আর যা কিছু কায়েম করার জন্য, তার মিশন হয়ে যেতে হবে আমাদের জীবন। আর তা হওয়ার জন্য উসিলা হিসাবে ওয়ান সুন্নি মুভমেন্ট, ওয়ান হিউম্যানিটি রেভলিউশন, আমরা সমস্ত ইমানদারির, ইমানি ঐক্যের সংগঠন, আবার আসল ইসলামকে ফিরিয়ে আনার যে আমাদের ইমানি দায়িত্ব, ইসলামের পূর্ণাঙ্গতে ফিরিয়ে আনার যে দায়িত্ব, ইমানে আকিদা, আধ্যাত্মিক দিক, রাজনৈতিক দিক, ইসলামের বিলুপ্ত পূর্ণাঙ্গ ধারাকে ফিরিয়ে আনার, ঈদ আজমের মিশনকে ফিরিয়ে আনার যে ঐক্যবদ্ধ আমাদের ইমানি কর্মসূচি, সেটার নাম ওয়ান সুন্নি মুভমেন্ট। এবং সব মানুষকে কুফর জুলুম থেকে মুক্ত করার, মানবাধিকার প্রতিষ্ঠা করার, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করার, মানবতা বিরোধী একক গোষ্ঠীবাদী অপরাজনীতি থেকে, একক গোষ্ঠীবাদী রাষ্ট্রের নামে দস্যুতন্ত্র থেকে মুক্ত করে সব মানুষের জন্য শান্তি নিরাপত্তা ইজ্জত অধিকারের যে দুনিয়া প্রণবী দান করেছেন, ঈদ আজমের যে মিশন, তা ফিরিয়ে আনার জন্য ইনসানিয়ত বিপ্লব, জীবনের বিপ্লব, মানবতার বিপ্লব, মিথ্যা জুলুম, অবিচার, শোষণ, খুন খারাপি থেকে, লুটতরাজ থেকে সব মানুষকে মুক্ত করার যে বিপ্লব, সে বিপ্লবে ঈদ আজমের বিপ্লব। তাই আমরা ঈদ আজমের সৈনিক, প্রণবীর আপন দাবি করলে আমাদেরকে ইমানি দায়িত্ব এবং মানবিক দায়িত্ব, ইমানদার নাম সবাই ঐক্যবদ্ধ হয়ে ইমানের দায়িত্ব পালন করতে হবে। এবং ইমানদার বা ইমানের বাহিরে মানুষ, মানবাধিকার, মানব জীবন, জীবনের স্বাধীনতা, সৌন্দর্য অধিকার স্বীকার করলে আবার মানবতার দুনিয়া ফিরিয়ে আনার জন্য, জীবনের আত্মপরিচয়, মানবিক আত্মপরিচয় ফিরিয়ে আনার জন্য আমাদেরকে ঈদ আজমের মিশন নিয়ে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের মাধ্যমে কাজ করতে হবে। আপনাদের সবাইকে ঈদ আজমের অশেষ মোবারকবাদ, এবং ঈদ আজমের মিশন যেন হয় আমাদের সবার জীবন। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে ঈদ আজমের বিপ্লব সংগঠিত করার দাপ্তাহ আহ্বান জানিয়ে আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।